শুভমান গিল আউট হয়ে রীতিমতো বোকা বনে গেলেন, নিজে আউট হয়েছেন এবং নিজে নিজেই বেকুব বনে গেছেন। তার একটাই কারণ, তিনি ব্যাট না চালিয়ে বল ছেড়ে দিয়ে আউট হয়েছেন। তবে প্রশংসা করতে হবে স্কট বল্যান্ডের, স্কট বল্যান্ডের সেই ডেলিভারিটা ছিল সত্যি ম্যাজিক্যাল। বুঝতেই পারেনি শুভমান গিল এই বলটা যে স্টাম্পে আঘাত হানবে, সেটা হয়তো বা ভাবতে পারেনি এই ব্যাটসম্যান। স্বাভাবিকভাবেই দৌড়ে এসে স্কট বল্যান্ডের ডেলিভারি, বল দেখে শুভমান গিল ব্যাট চালাবেন, কিন্তু বল পায়ের কাছাকাছি চলে গেলেও ব্যাট চালাননি শুভমান গিল, বলটাকে ছেড়ে দিলেন। তিনি ভেবেছিলেন বলটা স্টাম্পের উপর দিয়ে যাবে কিংবা অফসাইড দিয়ে কেটে যাবে, কিন্তু সেটা তো আর হয়নি, স্টাম্প ভেদ করে বলটি বেরিয়ে গেল। তাই তো হতাশ শুভমান গিল। এটা কী করলেন তিনি? বল ছেড়ে দেওয়াই যে তার জন্য কাল হয়ে দাঁড়ালো, আর স্কট বল্যান্ডের দুর্দান্ত উদযাপন। দারুণ এক ডেলিভারি করেছেন এই বোলার। আউট হয়ে হতাশ মুখে তাকিয়েছিলেন শুভমান গিল। 15 বলে 13 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। প্যাভিলিয়নে গিয়েও বিশ্বাস করতে পারছিলেন না শুভমান গিল, তাই তো টিভি রিপ্লাইতে বারবার নিজের আউটটা দেখছিলেন।